আসসালামু আলাইকুম। রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে আমাকে বলতেছিল যে আমি কোনো শর্ট সাজেশন আসলে ফ্রিতে দেই না, আমি তাদেরকে আজকে শর্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি। দেখো যে আর এখনো যদি তোমরা আমাদের গ্রুপে জয়েন করে না থাকো, আমাদের গ্রুপে সমাধানগুলো কিন্তু পোস্ট করা হয়, তাই অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন করবে। দেখো, আমরা লিনিয়ার অ্যালজেব্রার প্রথম যে শর্ট সাজেশনটা দিচ্ছি, অধ্যায় 6 থেকে 4টা অঙ্ক দিচ্ছি। 4টার মধ্যে তোমরা সি পার্টে একটা, বি পার্টে একটা অঙ্ক তোমরা নিশ্চিত কমন পাবে। দেখো, সেটা হচ্ছে প্রথম যে আমি উত্তর সহকারে এখানে বলবো তোমাদের, তাই শর্ট সাজেশনগুলো আয়ত্ত করবে। তোমরা 4টার মধ্যে 2টা কমন পাবে। প্রথমটা হচ্ছে 2020 সালে 17 নম্বর প্রশ্ন। তোমরা যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছিলে, তারা এখান থেকে গেলে অনার্স প্রথম বর্ষে যদি হও মেজর মেজর লিনিয়ার অ্যালজেব্রা তুমি গেলে এখানে শর্ট সাজেশন, সাজেশন উত্তর, বোর্ড পরীক্ষার প্রশ্ন, সাজেশন উত্তরে যখন যাবা, তো এখান থেকে তুমি 2020 সালে যেহেতু আমি 17 নম্বর প্রশ্ন গ বিভাগে যাব, 17 নম্বর প্রশ্ন, তো 17 দিয়ে ক্লিক করলে এখানে কিন্তু আমার দেখতে পাবো কেভিন কেলি হ্যামিল্টন মধ্যে বর্ণনা সহ প্রমাণ করো খসড়া নোট এবং বিকল্প পদ্ধতিতে সমাধান। খসড়া নোটটা আমাদের ডিজিটাল, তুমি এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আমার ভিডিও ক্লাসটা চলে আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু একেবারে ইজি দেখতে পাবো। এখন চলো উত্তরটা দেখে নিচ্ছি আমাদের, তোমরা এখান থেকে যারা পরে দেখতেছো স্ক্রিনশট দিয়ে নেবো। কেলি হ্যামিল্টন উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ তিন ভাবে আসতে পারে, সো এখান থেকে এর বর্ণনাটা তুমি দিলা, দেন তারপরে এর প্রমাণের ফার্স্ট স্টেপ এবং এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও যাতে তুমি পরবর্তীতে দেখতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্যালি হ্যামিল্টন উপপাদ্যের বিষয়টা শেষ হয়ে গেল। দেন তারপরে তোমাকে যেটা পড়তে হবে, 2019 সালের 9 এবং 17 নম্বর প্রশ্ন, এই দুইটার মধ্যে দুইটাই আসতে পারে বা একটা আসতে পারে। যদি ক্যামি হ্যামিল্টন উপপাদ্য মিসিং হয় তো সেক্ষেত্রে এখানে 2019 সালের 17 নম্বর প্রশ্নটা তোমার কিন্তু পরীক্ষায় আসবে। সো আমরা চলে যাচ্ছি 2019 সালে আবারও একইভাবে মেজর লিনিয়ার অ্যালজেব্রা শর্ট সাজেশন 2019 সালে 17 নম্বর প্রশ্ন গ বিভাগ, এবং এই 17 নম্বর প্রশ্ন আমরা চলে আসলাম। তো ক্লিক করলে আমাদের সামনে 2019 সালে 17 নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসবে। দেখো, প্রশ্নটি ছিল নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে আমাদের অতঃপর এ ইনভার্স নির্ণয় করে। যদি ক্যামিন হ্যামিল্টন উপপাদ্য মিসিং হয় তাহলে আমাদের কিন্তু এইটা আসবে। কিন্তু তখন এখানে প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে, যে এ মাইনাস ল্যামডা এর মানটা বের করে নিতে হবে ম্যাট্রিক্সের সাহায্যে। স্বাভাবিক বহুপদী বের করতে স্বাভাবিক বহুপদী আমরা এর অ্যাবসলিউট মান বের করা, আর সমীকরণ হলে পরে এর জিরো মানটা সেট করতে হয়। জিরো মান সেট করে সমাধান করলে আমরা এখান থেকে কিন্তু মানটা ইনভার্স ম্যাট্রিক্সের সমাধানটা পেয়ে যাবে, ঠিক আছে? যার সমাধানকে সিদ্ধ করে। সো দ্বিতীয় অংশটা আমরা এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করে দিয়েছি একেবারে সহজ পদ্ধতিতে, তোমরা এটা দেখে নিতে পারো। সো এরপরে আমাদের যে সাজেশন, আমরা যে প্রশ্নটি রেখেছি 9 নম্বর প্রশ্নটি 2019 সালের 9। সো আবারও চলো আমরা একইভাবে, আমি একটু ব্যাগে যাচ্ছি আবার বারবার না যায়। সো এখান থেকে আবারও গণিত বিভাগ, যার একটু নেট ভালো হলে তোমরা কিন্তু আমাদের এগুলো ভালো দেখতে পাবা, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা বোর্ড পরীক্ষার প্রশ্ন না, আমরা যাচ্ছি সাজেশন উত্তর 2019 সালে 9 নম্বর প্রশ্ন। তো 9 আছে খ বিভাগে, তো খ বিভাগে তো আমরা যখন ক্লিক করলাম খ বিভাগের যে প্রশ্নটি রয়েছে, নিম্নের ম্যাট্রিক্সের আইগেন মান এবং অনুষঙ্গী আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করো। সো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। সো এটা কিন্তু আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করার সংক্রান্ত অঙ্ক আসে। সো আমি এখান থেকে দিয়েছি, দেখো আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করার জন্য, তো অবশ্যই তোমরা এখান থেকে দেখে নাও। তো আমি এখানে তোমাদেরকে দেখে দিলাম। 16 সালের 7 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখব। 16 সালে 7 নম্বর প্রশ্ন, অনার্স প্রথম বর্ষ, মেজর লিনিয়ার অ্যালজেব্রা, সাজেশন উত্তর 16 সালে 7 নম্বর প্রশ্ন বিভাগ, 7 নম্বর প্রশ্ন। সো দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় আর মিস করবে না। দেখাও যে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, ম্যাট্রিক্স দ্বয়ের একই সারিতে বিদ্যমান। 2016 সালে 7, তো এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালোভাবে আয়ত্ত করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তো এটা আমাদের যে উত্তরগুলো প্রশ্নগুলো রয়েছে আমি বারবার আর একবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। 2019 সালে 9 এবং 17 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 20 সালে 17 নম্বর প্রশ্ন, এবং আর 2016 সালের যে 7 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো যে আগের মানগুলো একটি ভেক্টর, আর 19 সালে 9 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে 2019 সালের 9 নম্বর আর হচ্ছে এই 17 নম্বর, এই দুইটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয়
তো এই দুইটা প্রশ্নের মধ্যে এবার তোমাদের পরীক্ষায় চলে আসবে, তাই অবশ্যই নিয়মগুলো ভালো করে আয়ত্ত করবে। আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো তোমরা কিন্তু উত্তর সহ কালেক্ট করতে পারবে।